প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার এই ভিডিও ড্রয়িং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলার অতি পরিচিত একটি বাদ্যযন্ত্র একতারা আঁকা শিখব। একতারা আঁকা খুবই সহজ। প্রথমে একটু ত্রিভুজের মত একটি দাগ দেব। তারপর বক্স করে নিলাম, এখানে বক্স করলাম, এখানে একটু গোল দিলাম। একতারাতে একটি তারি থাকে, এর জন্য এটার যে একটি লাঠি থাকে যেটা দিয়ে টাইট দেয়। আমরা এখান থেকে একটু মিলিয়ে দেব। এখানে একটু গোল করে দিলাম। এরপর এখানে আমরা একটু ডিজাইন করে দেব, এখানে আর একটু ডিজাইন করে দেব। এরপর এখানে একটা সুতো দিয়ে দিলেই আমাদের একতারা হয়ে গেল। এখন আমরা এটাকে আউটলাইন করব। আউটলাইন করার জন্য আজকে আমরা সাইন পেন নয়, কলম দিয়ে আউটলাইন করব। প্রথমে এখানে গোল দিলাম, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো কত সহজে একতারা আমি এঁকে ফেললাম। এখন এটা রাবার দিয়ে মুছে ফেলবো। রাবার মুছার আগে কিছুক্ষণ সময় ওয়েট করবো, যাতে আমাদের কালিটা, এই সাইন পেনের কালি অথবা জেল পেনের কালিটা ভালোভাবে শুকিয়ে যায়। আমরা পুরো
আমরা পুরো পেন্সিলের দাগগুলো পরিষ্কার করে মুছে ফেলবো, তারপরে রং করবো। তোমরা মোম রং অথবা পেন্সিল রং যে কোনো রং করতে পারো। আমি প্রথমে এটাকে একটু কমলা রং দেব, পুরো একটাতে একটু কমলা রং দেব। তারপর আমি এটার উপর হলুদ রং দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। তারপর যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, স্যার আমার এই এই বিষয়গুলো বুঝতে পারছি না। তাহলে আমি চেষ্টা করব নেক্সট আমার ভিডিওতে আমি সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে। আমি এখানে হলুদ রং দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো রঙে দিতে পারো। ভিতরে আমি খয়েরি রং দিচ্ছি, আমার মোটামুটি রং দেওয়া শেষ। এখন আমি একটু নকশা করব। নকশা করার জন্য আমি এই সবুজ দিয়ে একটু নকশা করলাম। আমি কমলা দিয়েছি। এবার এবার হচ্ছে আমার একটু শেডের পালা, আমি একটু শেড দেবো। আমি কমলার সাথে একটু লাল মিশিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। শেড দেওয়ার সময় পুরো এক পাশ থেকে শেড দিতে হয়, দুই দিকে শেড দেওয়ার প্রয়োজন পড়ে না। গোল জিনিস সাথে একটু দুই দিকে শেড দিতে হয়। শিক্ষার্থীরা, আমি আর একটু খয়েরি রং, গাঢ় খয়েরি যে রংটা সেটা দিয়ে আমি ভিতরে শেড দেবো, এই একতারের ভিতরে। আমার একতারে আঁকা হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি অবশেষে বলে দিই আমি কি কি রং ব্যবহার করছি। গাঢ় খয়েরি, লাল, গাঢ় লাল, সবুজ, বাদামি, হলুদ এবং কমলা। আমি এই কয়টি রং ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো, তবে নীল অথবা সবুজ এভাবে ব্যবহার করলে একদম দেখতে সুন্দর লাগে না। তোমরা এই চেষ্টা করবে এই কয়টা রং ব্যবহার করতে।